গরমকালে এলেই ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল আমরা প্রায় সবাই খেতে খুব পছন্দ করি। আর যে পরিমাণ গরম পড়েছে, এই পচা গরমে একটু পাতলা ঝোল টাইপের রেসিপি হলে ভাতটা একটু তৃপ্তি ভরে খাওয়া যায়। ওয়েলকাম সবাইকে আমার আজকের রেসিপি, ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তো এই ঝোল রেসিপির জন্য আমি 3 পিস আলুকে কেটে ধুয়ে নিয়েছি, 7 পিস মাছ নিয়েছি ধুয়ে, আর 8 পিসের মতো ডাঁটা নিয়েছি। এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে প্যানটা হালকা গরম হলে 4 চামচের মতো সরষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন। আর তেলটা প্রথম থেকে বেশি দিয়েছি, কারণ এই তেলেই আমি রান্নাটা করে নেব। আর নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। আমি মাছ ভাজার সময় বা মাছে মশলা মাখার সময় একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করি, তাতে কী হয় মাছটা দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো মাছগুলোকে একটা একটা করে দিয়ে মিডিয়াম হিটে মাছগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্রাই করবো। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, আবার খুব বেশি কাঁচা কাঁচাও রাখবো না। মিডিয়াম ফ্রাই করে মাছগুলোকে তুলে নিতে হবে। আর মাছগুলোতে একটু লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্যই কিন্তু মাছগুলো একটু লাল লাল টাইপের দেখতে লাগছে, দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি যখনই মাছ ভাজি, মাছ ভাজা মানে মাছ মাখাবার যে মশলাটা হয় সেই মশলার মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে থাকি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেওয়ার পর এই তেলেই আমি আলুগুলো ভেজে নেবো। আপনারা চাইলে আলুটা না ভেজেও রান্না করতে পারেন। তো আমি আলুটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু কাঁচা কাঁচা ভাবটা দূর করার জন্য আলুগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আর আলুগুলোকে ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা একটু নেড়ে ছেড়ে নিলেই হবে। তো আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর এতে সামান্য একটু নুন দিয়ে দেবো 1/2 চামচের মতো। আর কোনো মশলা দেবো না, কারণ মাছ ভাজার যে মশলাটা আছে মানে হলুদ আর লঙ্কা গুঁড়ো সেটাই আলুর মধ্যে লেগে যাবে, আর আলুটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাবে আর কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। তো একটু নেড়ে ছেড়ে হালকা একটু লাল করে নেওয়ার পর আমি আলুগুলোকে তুলে নেবো। আর গ্যাসের হিটটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটে আলুগুলোকে ভাজার পর তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেবো, যেহেতু তেলটা আগে থাকতে বেশি দিয়েছিলাম। তো আমি এতে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে নিতে হবে। নেড়ে ছেড়ে নেওয়ার পর, খুব বেশি নাড়ার দরকার নেই, হালকা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, ওটাকে বেটে নিয়েছি। টমেটো কুচিটাকে বেটে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচের মতো, আর 2 কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেবো, যাতে টমেটো আর আদা বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো টমেটো না বেটে দিয়ে যদি পাতলা স্লাইস করে দিতে চান তাহলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। আমি বেটে দিয়েছি, কারণ বেটে দিলে ঝোলটা একটু ঘনমতো হয়, আর টমেটোর যে লাল কালারটা আছে সেটা তরকারির মধ্যে মিশে যাওয়ার ফলে তরকারিটা দেখতেও বেশ ভালো লাগে। তো সব কিছু মিশিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য একটু পানি অ্যাড করবো এটা কষিয়ে নেওয়ার জন্য। তো সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলু আর ডাঁটা একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু মশলাটা আগেই কষানো হয়ে গেছে তার জন্য ডাঁটা আলু দিয়ে খুব বেশি কষাবার দরকারও নেই, একটু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডাঁটা আর আলুকে মিশিয়ে নেওয়ার পর 1/2 লিটারের মতো পানি অ্যাড করবো, যেহেতু পাতলা ঝোল তৈরি করবো তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আর সেদ্ধ হতে গিয়ে পানিটা একটু কমে যাবে। তো আপনারা যতটা ঝোল চাইবেন সেই পরিমাণ পানিটা অ্যাড করতে পারেন। তো আমি 1/2 লিটার পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের হিটটা হাই করে দেবো। হাই হিটে পানিটা যখন একটু ফুটতে শুরু করে দেবে তখন ঢাকনাটা দিয়ে গ্যাসের হিটটা লো করে দিয়ে 7 থেকে 8 মিনিট আমি এটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। তো ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 7 থেকে 8 মিনিট অপেক্ষা করবো, আর গ্যাসের হিটটা কিন্তু লোহিতে রেখে রান্নাটা করতে হবে। তো 8 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার কী করবো, মাছগুলো মানে ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দেওয়ার পর 2 চামচের মতো ধনেপাতাকে আমি কেটে রেখেছি, সেই ধনেপাতাটা ছড়িয়ে দেবো। তো যদি মনে হয় ধনেপাতা হাতের কাছে আছে দেবেন, না দিলে কোনো অসুবিধা নেই। তো নুনটা চেক করেছিলাম, নুনটা একটু কম লাগছিলো তার জন্য স্বাদ মতো নুনও দিয়ে দেবো। তো গ্যাসের হিটটা হাইতে রেখে ধনেপাতাগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে ধনেপাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর স্বাদ মতো নুন ওপর থেকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে 1-2 আলুকে চাইলে একটু গলিয়ে দিতে পারেন যাতে ঝোলটা একটু ঘন মতো হয়। তো রান্নাটা আমার এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে কড়াটা নামিয়ে নেব। আর এতক্ষণ রেসিপির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।